মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিল্লাল বিল্লাল, দীর্ঘদিন পর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলো, আর ইতোমধ্যে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা শেষ হয়েছে, তো শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন ছিল বা কেমন দেখছেন, আর নিয়ম কানুন আসলে কতটুকু মানা হয়েছে? আফসানা, আপনাকে বলে রাখি যে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আসলে এর মধ্যে এসএসসি সমমানের পরীক্ষা শেষ হয়েছে। সকাল 10টায় পরীক্ষাটি শুরু হয় এবং 10টা শেষ হয়ে 11:30 পরীক্ষাটি শেষ হয়। শেষ হওয়ার সাথে সাথে আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি আসলে প্রশ্নপত্রের মানটি কেমন ছিল এবং কোনো প্রকার প্রশ্নের কোনো প্রকার ত্রুটি ছিল কিনা। আপনি বলে রাখি যে এবার যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বেশিরভাগ শিক্ষার্থী আসলে অনলাইন ক্লাসেই আসলে মূলত প্রিপারেশন নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করেছেন। আমরা এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে উনি যে পরীক্ষা দিয়েছেন সে পরীক্ষার প্রশ্নপত্রের মানটা কেমন ছিল, তো কোনো প্রকার ত্রুটি ছিল কিনা। আপনি যে পরীক্ষা দিয়েছেন প্রশ্নপত্রের মান কেমন ছিল, তা কোনো প্রকার ত্রুটি ছিল কিনা প্রশ্নের বিষয়ে? প্রশ্নের মান ভালো ছিল, কিন্তু আসলে প্রশ্নটা লেখার পরিমাণ অনেক বেশি, মানে প্রশ্নটা ইজি ছিল বাট লেখার পরিমাণ অনেক বেশি। আর আমাদের 6টা সৃজনশীল বা 7টা সৃজনশীল দিয়ে অভ্যাস হয়ে যাওয়ার কারণে 2টা সৃজনশীল হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে শেষ করাটা মানে আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো লেখার পরিমাণ বেশি থাকার কারণে, আর কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড ছিল, যে আসলে কোয়েশ্চেন আসলে ভালো স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু লেখা শেষ করাটা একটু কষ্টকর হয়ে গেছে। আমার পরীক্ষা অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এবং হচ্ছে যেটা ও বললো ঠিকই কথা যে কোয়েশ্চেন অত্যন্ত স্ট্যান্ডার্ড হয়েছে, কিন্তু হচ্ছে সময়টা আমাদের কাছে মনে হয়েছে যে একটু অপর্যাপ্ত ছিল, আর একটু সময় দিলে হয়তো আরও ভালোভাবে লিখে আসতে পারতাম। দীর্ঘদিন পর পরীক্ষা দিচ্ছি, অবশ্যই একটু নার্ভাস তো ছিলাম, বাট তারপরেও সবকিছু মিলায়ে আর আমাদের টিচাররা ভালোভাবে অনলাইনে ক্লাস নিয়েছেন, স্কুলও যখন খুলেছে স্বাস্থ্যবিধি মেনে সবাই ক্লাস ভালোভাবে করেছি, সবকিছু মিলে ভালো হয়েছে। আফসান, আমি যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন সবার সাথে যে জিনিসের কথা বলে জানতে পেরেছি, ওরা প্রশ্ন নিয়ে আসলে কোনো প্রকার সমস্যা বলেননি, তবে যেটি বলছেন যে যেই প্রশ্ন তাদের প্রশ্নপত্রে আছে, যে সময় দেওয়া হচ্ছে, এটি নিয়ে একটু হিমশিম খেতে হয়েছে যে সৃজনশীল আর কোনো প্রকার পূর্ব আগের পরীক্ষা ছাড়াই আসলে এবার পরীক্ষাতে অংশগ্রহণ নিচ্ছেন। আপনাকে স্বাস্থ্যবিধির কথা যদি বলতে চাই, এখানে আসলে অভিভাবকদের কারণে স্বাস্থ্যবিধির যেই তোয়াক্কা আসলে মানে এতটা মানা যায়নি। সাধারণত অভিভাবক কেন্দ্রের ভিতরে স্বাস্থ্যবিধি ছিল, কিন্তু অভিভাবকদের কারণে বাইরে স্বাস্থ্যবিধি এতটা লক্ষ্য করা যায়নি। তো এই ছিল রাজধানীর মতিঝিল থেকে আমার কাছে এসএসসি সমাপ পরীক্ষার সর্বশেষ খবর। আফসানা জি, ধন্যবাদ বিল্লাল। দর্শক, এসএসসি পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন।